नमस्कार न्यूज़ वनगढ़ रे मुहूर्त अपडेट आपका देर स्वागत। माध्यमिक उच्च माध्यमिक के अकृतकार्य छात्र छात्री पथ अवरोध अब्याहत रही है। लंगतरा भेलर मनुघाटे मुहूर्ते तारा पथ अवरोध कर बसे आछे। घटनार विवरण जाना जा 14 आगस्ट मध्य राज्य शिक्षामंत्री तादेर जे दाबी दावा पूरण कथा छिल सेई मोताबेक पूरण करेनि, तार फले छात्र छात्रीरा आबारो रास्ताय नामलो। बर्तमाने मनुघाट जातीय सड़कर दुदिके शत शत गाड़ी दाड़िये पड़ेछे। घटनास्थले बर्तमाने मनु आरक्षा दफ्तरेर कर्मीराओ रयेछे। विगत दिने बेश कयेकटी जायगाय राज्यर आमरा देखते पेयेछि जे छात्र छात्रीरा रास्ता अवरोध करेछे। সেখানে তেলিয়ামুড়ার উম্পি চুমুনিতে যেরকম ভাবে হয়েছে, রাজধানী আগরতলা শহরেও বিভিন্ন জায়গাতে এরকম ভাবে কিন্তু হয়েছে, অন্যান্য জায়গাতেও হয়েছে। লংতলা ফেরির মনুঘাটে এই মুহূর্তে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করে বসে পড়েছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অকৃতকার্য ছাত্রছাত্রীরাই কিন্তু মূলত এই অবরোধের সঙ্গে জড়িত রয়েছে। তাদের দাবি তাদের সকলকেই পাস করিয়ে দিতে হবে। বিগত দিনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আশ্বাস দিয়েছিলেন এবং সেই জায়গাতে রিভিউ করার কথাও তিনি বলেছিলেন। বোর্ডের পক্ষ থেকে বোর্ডকে নির্দেশ দিয়েছিলেন যাতে রিভিউ করা হয় রেজাল্টগুলো, এবং পরীক্ষা অবশ্যই হবে। যারা যারা সন্তুষ্ট নন এই রেজাল্টে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবেন, সেই কথাই কিন্তু বলা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক অকৃতকার্য ছাত্রছাত্রীরা কিন্তু একত্রিত হয়ে অবরোধ করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন রাজ্যের বিভিন্ন জায়গাতে। এই মুহূর্তে লংতরা ভ্যালির মনুঘাটেও একই রকমের চিত্র। রাস্তার দুধারে প্রচুর সংখ্যক যানবাহন জমে গেছে এই ঘটনার ফলে, এবং এই মুহূর্তে ছাত্রছাত্রীরা তাদের দাবিতে অনড়, এমনটাই কিন্তু জানাচ্ছে তারা। কি জানাচ্ছে ছাত্র বিক্ষোভরত ছাত্রছাত্রীরা শুনে নেব। আমরা 9 তারিখ স্কুলে গিয়ে মানে আন্দোলন করছি, তারপরে তো শিক্ষামন্ত্রীর সাথে দেখা করেছে। শিক্ষামন্ত্রী কইছে যে আমরা মানে 14 তারিখ রেজাল্ট না হইব। এখন আমরা শিক্ষামন্ত্রী কিছু জানাইছে না, যদি আমরা জানা না হয় আজকে জানতে 24 ঘন্টার মধ্যে জানতে পারবো, না জানলে আমরা কিন্তু করতাম না। মাধবচন্দ্র চলেংটা, তারপরে বিজয়গিরি, করমচোরা, দুর্গাচোরা, তারপরে মনু। আমাদের দাবি আজকে যে আমরা 24 ঘন্টার মধ্যে শিক্ষামন্ত্রীর জবাব চাই, নাহলে আমরা এখান থেকে উঠতাম না। তারা শুনলেন ছাত্রছাত্রীদের কি বক্তব্য রয়েছে। 24 ঘন্টার মধ্যে যদি তাদের কোনো কিছু বলা না হয়, কোনো কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া না হয় শিক্ষামন্ত্রীর তরফ থেকে, তাহলে তারা এই পথ অবরোধ অব্যাহত রাখবে, এমনটাই কিন্তু দাবি তারা করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরো অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবে।